ওল্ড দীঘার এক নাম্বার ঘাটে স্নান করতে নেমে তলিয়ে গেল বছর ২১-এর যুবক। পর্যটকদের চিৎকারে ছুটে আসেন দীঘা থানার পুলিশ এবং মোহনা কোস্টাল থানার পুলিশ কর্মীরা। নিজেদের জীবন বাজি রেখে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মী ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঝাঁপিয়ে পড়ে ওই যুবককে প্রায় ৮ ঘন্টার চেষ্টায় উদ্ধার করে। বর্তমানে দীঘা হাসপাতালে চিকিৎসাধীন যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া যুবকের নাম রোহান মোল্লা, বয়স ২১ বছর, বাড়ি উত্তর ২৪ পরগনার হাবড়া থানার কালিনয় গ্রামে। পুলিশ কর্মীরা উদ্ধার করে তাকে দীঘা হাসপাতালে নিয়ে যায়, সেখানেই প্রাথমিক চিকিৎসা হয় যুবকের। বর্তমানে সুস্থ রয়েছে যুবক, এমনটাই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। এই ঘটনাকে ঘিরে পর্যটকদের মধ্যে আতঙ্ক দানা বেঁধেছে। তন্ময় মাইতি, একজন পর্যটককে জীবন বাজি রেখে আপনারা উদ্ধার করলেন, কি বলবেন? কি বলবো বলতে, এটাই আমাদের কাজ, এটা হচ্ছে কথা। কিন্তু আমাদের কথা একটু যদি না শুনে তাহলে এরকম ঘটনা ঘটতে, আমাদের কথা যদি শুনে তাহলে হয়তো এতটা ইচ্ছের মধ্যে বিপদের মধ্যে পড়তে হতো না। পর্যটক আছে খুব ভালো যারা আমাদের কথা শুনে চলে, আর কিছু কিছু আছে তাদেরকে বলবো যে পরবর্তীকালে যেন আমাদের কথাগুলো শুনে চলে। এটাই পর্যটক কি মদ্যপান করেছিল বলে জানা, সেটা আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না। সেটা মেডিকেল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, কী হয়েছে না হয়েছে আমাদের অফিসার তারাই বলতে পারবে। আপনারা কি সিভিল ডিফেন্স? আমরা সিভিল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স আমরা আছি, দীঘা মোহনা কোস্টাল থানাস্টাফ আমরা। সৌমেন গোড়াই, কি করেন? সিভিল ডিফেন্স নুলিয়া মোহনা কোস্টাল থানা। বলছি একজন পর্যটককে বাঁচালেন, কি বলবেন, কিভাবে কি হয়েছিল ঘটনা যদি বিস্তারিত? আমরা বিভিন্ন রকমভাবে পর্যটককে বারবার বারণ করা সত্ত্বেও পুলিশের এবং প্রশাসনের কথা উপেক্ষা করেই ও অনেক দূরে চলে গেছিল এবং ও আসতে পারছে না দেখেই আমরা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ি এবং আমাদের চার পাঁচজন সঙ্গীকে নিয়ে ঝাঁপিয়েছি। লাইফ জ্যাকেট দড়ির সাহায্যে আমরা অনেক দূর থেকেই ওকে নিয়ে এসেছি, এখন মোটামুটি হসপিটালে সুস্থ রয়েছে। নাম কিছু জানা গেছে? নাম থানায় গেলে জানতে পারবো, কারণ আমরা ওখানে। ব্যুরো নিউজ, বেঙ্গল টাইমস, ২৪x৭।